আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে যে আমরা কি মুসলিম কান্ট্রিতে বসবাস করতেছি নাকি হিন্দু কান্ট্রিতে বসবাস করতেছি নাইনটি ফাইভ পারসেন্ট লোক আমরা মুসলিম এই দেশে কিন্তু তারপরও আজকে কেন যেন কষ্ট হচ্ছে বিধর্মীদেরকে বিভিন্নভাবে অগ্রাধিকার দিয়ে রাখা হয়েছে আর এই অগ্রাধিকারের কারণে আজ তারা মাথায় উঠে বসেছে বিধর্মীরা আমাদের ইসলামকে বিভিন্নভাবে কুটুক্তি করে বিভিন্নভাবে আমাদের ইসলামকে হেনস্থা করে এগুলোর সাহস আসলে তারা এদিক থেকেই পায় কারণ তারা দেখা যায় একটা মুসলিম কান্ট্রিতে বিভিন্ন হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্মের বিভিন্ন ধর্মের লোক ভালো ভালো পোস্ট পজিশনে জায়গা দখল করে বসে আছে আর তারা জায়গা দখল করে বসে আছে বলেই তারা এগুলো কথাগুলো বলার বা ইসলামকে নিয়ে কটুক্তি করার সাহস পায় আমরা জানি সংবিধানে ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে লেখা রয়েছে কিন্তু আসলে বলতে পারেন কোথায় কোন জায়গায় কবে ইসলাম ধর্মের নীতি অনুসারে সংবিধান পরিচালিত হয়েছে লেখা আছে ঠিকই কিন্তু এটা কখনোই এইভাবে পরিচালিত হয়নি বা কখনো ইসলামের নীতিতে কার্যকলাপ সম্পন্ন হয় না এরপরও সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্ম ধর্মনিরপেক্ষতা লেখার দাবিতে মাইনরিটি সংগ্রাম পরিষদের সভাপতি অশোক কুমার সাহার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গদের লিগ্যাল নোটিশ পাঠায় কিন্তু আমার কথা হচ্ছে লিগ্যাল নোটিশ কেন এই ধর্মকে বাদ দেওয়ার বা এই ধর্ম নিয়ে কথা বলার সাহস তারা কোত্থেকে পায় এর অধিকার তারা কোথেকে পায় কিন্তু একটিবার ভাবুন যে আমরা কতটা স্বাধীন আমাদের দেশে আমাদের মুসলিম কান্ট্রিতে বিধর্মীরা আমাদের ধর্মকে নিয়ে নোটিস করে কিন্তু আপনি বা আমি কি কখনো পারবো বা আমাদের মুসলিম ধর্মের লোক কখনোই কি এরকম ভারতে পারবে কখনোই সম্ভব নয় কিন্তু এটা আসলে আমাদেরই দুর্বলতা আমাদের দুর্বলতা এজন্যই যে আমাদের ইসলাম ধর্মে রয়েছে যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা হয়ে বসবাস করতে শিখছি আমরা হয়ে বসবাস করতে চেয়েছি কিন্তু এজন্যই হয়তো তাদেরকে আমরা গুরুত্বপূর্ণ কোনো পজিশনে বসিয়ে দিয়েছি কিন্তু গুরুত্বপূর্ণ পজিশনে বসিয়ে দেওয়া কোনো দোষের ছিল না কিছু স্বার্থাসী মানুষের জন্য আজকের সেটা দোষের হয়ে গেছে এরকম অশোক কুমার রায়ের মতো কিছু কিছু লোকের কারণে আমাদের ইসলাম ধর্মকে বিভিন্নভাবে কুটুক্তি করা হয় বিভিন্নভাবে অপমান করা হয় তবে এর কারণ হিসাবে আমি মুসলমানদেরকেই দায়ী করি অর্থাৎ আমাদেরকে আমরা নিজেদেরাই দায়ী কারণ আমাদের ভিতরে দেখবেন আমাদের ধর্মের ভিতরে বিভিন্ন বিভাজন রয়েছে মুসলিম ধর্মের ভিতরে কেন বিভাজন থাকবে মুসলিম ধর্ম আমাদের ধর্মে একটাই আমাদের লোক সব একতাবদ্ধ থাকবে কিন্তু কেন বিভাজন থাকবে এক এক জায়গার লোক এক একটা বিভাজনে চলে যায় এক এক জায়গার লোক এক একভাবে ফতুয়া দেয় হ্যাঁ ফতুয়া আপনি যে কোনোভাবেই দিতে পারেন বিভিন্ন ফতুয়া থাকতে পারে কিন্তু তারপর তো একতাবদ্ধতা থাকতে হবে কিন্তু একতাবদ্ধতা নেই বিধায় আমাদেরকে বা আমাদের ধর্মকে নিয়ে বিধর্মীরা কটুক্তি করার অপমান করার সাহস পায় তাই আমি বলবো যার যে বিভাজন আছে যার যে ফতোয়া আছে সবগুলো বাদ দিয়ে মুসলিম একতাবদ্ধ হন এখনও সময় আছে মুসলিম একতাবদ্ধ হয়ে আমাদের ধর্মকে রক্ষা করুন তা আমি বাংলাদেশের মুসলমানদেরকে এই একটা কথাই বলবো যে আপনার যতই দ্বন্দ্ব থাকুক যত যা কিছুই থাকুক দেখা যায় আমরা দ্বন্দ্বের মাধ্যমে একই মঞ্চে গিয়ে একজন আরেকজনকে চোর বাটপার বদমাশ এগুলো বলে থাকি কিন্তু যে যা কিছু বলছি পিছনে যা কিছু বলছি সব কিছু বলে গিয়ে এখন একতাবদ্ধ হয় যদি আমাদেরকে ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য আইনি কোনো প্রক্রিয়া ব্যবহার করতে হয় তো সেটাও আপনারা একতাবদ্ধ হয়ে সেটা ব্যবহার করুন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক যে কোনোভাবে হোক যে কোনো মূল্যে হোক আমাদের ইসলামকে রক্ষা করতে হবে আমাদের ইসলামকে বাঁচাতে হবে আমাদের ইসলামের মানকে রক্ষা করতে হবে নিঃস্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে একসাথে লড়তে হবে কারণ এটা আপনার আমার কোনো পক্ষপাতিত্ব নয় নয় আওয়ামী লীগ নয় বিএমপি নয় জামাত কোনো দল নয় দল নিরপেক্ষভাবে আমাদের মুসলিমদের ইসলাম ধর্মকে আল্লাহকে বিশ্বাস করে এই ইসলাম ধর্মকে রক্ষা করুন আজকে আপনারা এই নোটিশকে থামিয়ে না দেন একতাবদ্ধ হয়ে এই নোটিশকে যদি থামিয়ে না দেন তাহলে দেখবেন ধীরে ধীরে এরা আরও মাথায় চিরে বসবে ধীরে ধীরে এরা ইসলাম ধর্মকে সংবিধান থেকে বাদ দিয়ে দিবে এরপর দেখা যায় আস্তে আস্তে এরা এই দেশ থেকে ইসলাম ধর্মকে বাদ দেওয়ার পরিকল্পনা করার সাহস পায় আমাদেরকে মনে রাখতে হবে যে এক একঘরে সংসার করতে গেলে পাতিলে পাতিলে ঠোনা খাবে কিন্তু আমরা কখনোই ভাইকে ভাই বাদ দিতে পারি না তো আজকে আসুন মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে ইসলামকে রক্ষা করি ইসলামকে রক্ষা করা এখন খুবই জরুরি তো বন্ধুরা যে যেখানে আছেন সে সেখান থেকেই আমাদের ইসলামের আন্দোলনে অর্থাৎ ইসলামকে বাঁচাতে যে কোনো পদক্ষেপে আমাদেরকে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে তো বন্ধুরা আজকের এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ইসলামকে রক্ষা করার জন্য যে কোনো আন্দোলনে এগিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ